প্রশ্ন 31-এর এ নিজস্ব ব্যবহারের মোবাইল ফোন আছে কি? কয়েকটি উদাহরণের সাহায্যে কোন কোন ক্ষেত্রে নিজস্ব ব্যবহারের মোবাইল ফোন হ্যাঁ নির্বাচন করতে হবে তা জেনে নিই। মোবাইল ফোন নিজের বা কারো কাছ থেকে উপহার হিসেবে বা অফিস থেকেও পেতে পারে। মোবাইল ফোন বা সিম কার্ড নিজের বা অন্য যে কারো নামেই রেজিস্ট্রেশন থাকতে পারে। মোবাইল ফোনের সিম কার্ড প্রিপেইড বা পোস্টপেইড যে কোনো প্রকারেরই হতে পারে। মোবাইল ফোনে অন্তত এমন একটি সিম কার্ড সংযোগ থাকতে হবে যা বিগত 3 মাসে অন্তত একবার সচল ছিল বা ব্যবহৃত হয়েছে। একটি মোবাইল ফোনের ব্যবহারকারী একাধিক ব্যক্তি হলেও বেশিরভাগ ক্ষেত্রে যিনি ব্যবহার করেন শুধু তার ক্ষেত্রে হ্যাঁ নির্বাচন করতে হবে, অন্যদের ক্ষেত্রে না নির্বাচন করতে হবে। একটা উদাহরণ দিয়ে বিষয়টা আমরা পরিষ্কার হয়ে নিতে পারি। ধরা যাক কোনো একটি খানায় 5 জন সদস্য রয়েছেন, তাদের সকলের ব্যবহার জন্য কেবল একটি মোবাইল ফোন রয়েছে, তারা সবাই উক্ত মোবাইল ফোন দিয়ে কথা বলতে পারেন। এক্ষেত্রে উক্ত খানার সবচেয়ে বেশি ব্যবহারকারী একজন সদস্যের জন্যই নিজস্ব ব্যবহারের মোবাইল ফোন আছে বলে বিবেচনা করতে হবে। কোন কোন ক্ষেত্রে নিজস্ব ব্যবহারের মোবাইল ফোন অপশনে না নির্বাচন করতে হবে তা জেনে নিই। গত 3 মাস মোবাইল ফোনে সক্রিয় সিম কার্ড না থাকলে বা একবারও ব্যবহৃত না হয়ে থাকলে, মোবাইল ফোন চেয়ে নিয়ে বা ধার নিয়ে সাময়িক সময়ের জন্য কথা বললে, দোকানের মোবাইল ফোন দিয়ে টাকার বিনিময়ে কথা বললে, মোবাইল ফোন কথা বলার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার, যেমন শুধু ঘড়ি হিসেবে অর্থাৎ শুধু সময় দেখার জন্য, শুধু গেম খেলা বা গান শোনার জন্য অর্থাৎ কোনো মোবাইল ফোনে যদি সক্রিয় সিম কার্ড না থাকে অর্থাৎ কথা বলার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় রবিউল ইসলাম তার মা বাবা সহ একত্রে বসবাস করেন, তাদের ব্যবহারের জন্য কোনো মোবাইল ফোন নেই, তবে মাঝে মধ্যে সে প্রতিবেশী কারো মোবাইল ফোন ধার নিয়ে বা দোকান থেকে টাকার বিনিময়ে প্রয়োজনীয় কথা বলেন, সেক্ষেত্রে নিজ ব্যবহারের মোবাইল ফোন নেই বিবেচনা করতে হবে। প্রশ্ন 31-B, গত 3 মাসে একবারও ইন্টারনেট যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, জুম, অনলাইনে পত্রিকা পড়া, ইমেইল ইত্যাদি ব্যবহার করেছেন কি? খানার কোনো সদস্য গত 3 মাসে কিংবা যে কোনো ডিভাইসে যদি ইন্টারনেট ব্যবহার করে থাকে তাহলে হ্যাঁ নির্বাচন করতে হবে, ইন্টারনেট একেবারেই ব্যবহার না করে থাকলে না নির্বাচন করতে হবে। উল্লেখ্য, খানার কোনো সদস্যের যদি নিজস্ব স্মার্ট মোবাইল ফোন না থাকে কিন্তু সে অন্য কারো মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার, সাইবার ক্যাফে বা অন্য কোনো স্মার্ট ডিভাইস ব্যবহার করে গত 3 মাসে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তার ক্ষেত্রেও উত্তরের অপশন হ্যাঁ নির্বাচন করতে হবে। যেসব ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ইন্টারনেট ব্যবহার করেছেন হিসেবে বিবেচিত হবে সেগুলো হলো ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইউটিউব, জুম, টিমস অথবা ওয়েবএক্স ইত্যাদি ব্যবহার করে সভা, ওয়ার্কশপ বা ক্লাসে অংশ নিলে, ইমেলে প্রেরণ বা গ্রহণ, গুগলে কোনো কিছু সার্চ করা অথবা অনলাইনে কোনো ফর্ম পূরণ করা, অনলাইনে অফিসের কাজ সম্পাদন, পড়াশোনা করা ও পত্রিকা পড়া, অনলাইনে বিভিন্ন ধরনের গেম খেলা, গেম ডাউনলোড করা, টিকিট বুকিং করা, শপিং করা, করোনা টিকার ফর্ম পূরণ করা ইত্যাদি ইত্যাদি যে ধরনের কাজ আমরা অনলাইনে সম্পাদন করে থাকি, সেটা ভোটার আইডি, পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের জন্য অনলাইন নিবন্ধন হতে পারে, সেটা যদি নিজে নিজে করা হয়ে থাকে তাহলে ইন্টারনেট ব্যবহার বোঝায়। এ সংক্রান্ত একটি উদাহরণ দেয়া যাক। ধরা যাক সিরাজউদ্দিন সাহেব একজন বৃদ্ধ মানুষ, তিনি নিজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, তার 2 ছেলে, তাদের মধ্যে বড় ছেলে দেশের বাইরে থাকেন আর ছোট ছেলে সিরাজ সাহেবের সাথে দেশে থাকেন। ধরা যাক ছোট ছেলে হোয়াটসঅ্যাপ তথা ইন্টারনেট ব্যবহার করে বড় ছেলের সাথে কথা বলার কোনো এক মুহূর্তে সিরাজ সাহেবকে কথা বলতে দিয়েছেন এবং তিনি তার বড় ছেলের সাথে কথা বলেছেন। এক্ষেত্রে সিরাজ সাহেবকে ইন্টারনেট ব্যবহার করেছেন হিসেবে বিবেচনা করা যাবে না। ধরুন খলিল সাহেব, তিনি কখনো ইন্টারনেট ব্যবহার করেননি, তবে তিনি কোভিড-19 ভাইরাসের টিকা গ্রহণের জন্য ইন্টারনেটের দোকান থেকে বা অন্য কারোর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে তিনি নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, এক্ষেত্রে জনাব
খলিল ইন্টারনেট ব্যবহার করেছেন হিসেবে বিবেচিত হবেন না। সর্বশেষ আরেকটি উদাহরণ জেনে নিই। ধরা যাক, 5 বছরের এক শিশু তার বাবা মায়ের কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন বা ট্যাবের মাধ্যমে অথবা স্মার্ট টিভির মাধ্যমে কার্টুন দেখে অথবা গেম খেলে। তাহলে এক্ষেত্রে উক্ত 6 বছরের শিশুও ইন্টারনেট ব্যবহার করেছে হিসেবে বিবেচিত হবে। প্রশ্ন 32A, ব্যাংক, বিমা, ক্ষুদ্র ঋণ, ডাকঘর, সঞ্চয় অ্যাকাউন্ট আছে কি? এ প্রশ্নটিও আমরা 15 বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্যই করব। 15 বছর ও তদূর্ধ্ব বয়সী খানার কোনো সদস্যের একক বা যৌথভাবে যে কোনো বাণিজ্যিক ব্যাংক, বিমা, ক্ষুদ্র ঋণ, ডাকঘরে কিংবা সঞ্চয় অ্যাকাউন্ট থাকলে তার ক্ষেত্রে হ্যাঁ নির্বাচন করতে হবে, আর যদি এ ধরনের অ্যাকাউন্ট না থেকে থাকে তার ক্ষেত্রে না নির্বাচন করতে হবে। মনে রাখতে হবে, সমবায় সমিতি বা সমবায় ব্যাংকেও যদি কারোর এ ধরনের অ্যাকাউন্ট পরিচালনা করা হয়ে থাকে সেক্ষেত্রেও হ্যাঁ নির্বাচন করতে হবে। খানার কোনো সদস্যের যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, যেমন ক্রেডিট ইউনিয়ন, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, আর্থিক লেনদেন করে এমন সমবায় সমিতি বা সমবায় ব্যাংক বা পোস্ট অফিস বা তাদের নিজের নামে যে কোনো ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে গত 12 মাসে আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকলে ব্যাংক, বিমা, ক্ষুদ্র ঋণ, ডাকঘর, সঞ্চয় অ্যাকাউন্ট আছে হিসেবে বিবেচনা করতে হবে। তাছাড়া খানার যে সকল সদস্য গত 12 মাসে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে মজুরি, সরকারি অর্থ, ভাতা, সহায়তা বা কৃষি পণ্যের জন্য অর্থ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও হ্যাঁ নির্বাচন করতে হবে। আবার খানার এমন সদস্য যারা গত 12 মাসে তাদের কোনো অ্যাকাউন্ট থেকে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ইউটিলিটি বিল বা স্কুল ফি পরিশোধ করেছেন অথবা কোনো কার্ডের মাধ্যমে মজুরি বা সরকারি অর্থ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও হ্যাঁ নির্বাচন করতে হবে। তবে গত 1 বছর বা 12 মাসের মধ্যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে কোনো ধরনের ট্রানজ্যাকশন বা লেনদেন না হয়ে থাকলে অ্যাকাউন্ট নেই বলেই বিবেচনা করতে হবে। প্রশ্ন 32B, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা বিকাশ, নগদ, রকেট ইত্যাদি আছে কি? এ প্রশ্নটিও আমরা খানার 15 বা তদূর্ধ্ব বয়সী সদস্যের জন্য করব। 15 বা তদূর্ধ্ব বয়সী খানার কোনো সদস্যের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যথা ব্যাংক, নগদ, রকেট ইত্যাদি থাকলে হ্যাঁ নির্বাচন করতে হবে, আর যদি এ ধরনের অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে না নির্বাচন করতে হবে। খানার এরকম সদস্য যারা গত 12 মাসে বিল পরিশোধ করতে বা টাকা পাঠাতে বা কোথা থেকে টাকা গ্রহণ করতে জিএসএম অ্যাসোসিয়েশন বা জিএসএমএ, মোবাইল মানি ফর দ্য আনব্যাঙ্কড বা MMU সেবাগুলি ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে হিসেবে বিবেচনা করতে হবে। এছাড়াও যারা গত 12 মাসে মোবাইল ফোনের মাধ্যমে মজুরি, সরকারি অর্থ, ভাতা, সরকারি বা বেসরকারি সহায়তা, কৃষি পণ্যের জন্য অর্থ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে হিসেবে বিবেচনা করতে হবে। তবে গত 1 বছর বা 12 মাসের মধ্যে কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে কোনো ধরনের ট্রানজ্যাকশন বা লেনদেন না হয়ে থাকলে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নেই হিসেবে বিবেচনা করতে হবে। প্রশ্ন 33, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম নির্বাচন করুন। প্রশ্ন 11, অর্থাৎ খানায় কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য আছে কি? এই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে উক্ত খানার প্রতি সদস্যের ক্ষেত্রেই প্রশ্ন 33 দৃশ্যমান হবে। তবে একই খানায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যতীত অন্য সদস্য বসবাস করলে তাদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী 9 নির্বাচন করতে হবে। আবার উক্ত খানায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর উল্লিখিত নাম ব্যতীত অন্য কোনো নামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য বসবাস করলে অন্যান্য নির্বাচন করতে হবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে খানা প্রধান বা উত্তরদাতার নিকট জিজ্ঞেস করে ট্যাবের স্ক্রিনে প্রদর্শিত পপ উইন্ডো হতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম নির্ভুলভাবে নির্বাচন করতে হবে। একটি উদাহরণ দেওয়া যাক। যদি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর খানা প্রধান নিজেকে গাঢ় হিসেবে পরিচয় প্রদান করেন তাহলে ট্যাবে প্রদর্শিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামের তালিকা হতে গাঢ় নির্বাচন করুন। প্রশ্ন 34, জাতীয়তা কি? কোনো খানায় বিদেশি সদস্য না থাকলে, প্রশ্ন 11 এর উত্তর না হলে,
উক্ত খানার সকল সদস্যের জন্য জাতীয়তা বাংলাদেশি সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে থাকবে। বিদেশি নাগরিক থাকলে অর্থাৎ প্রশ্ন ১১ এর উত্তর হ্যাঁ হলে প্রত্যেক সদস্যের জন্যই জাতীয়তা বাংলাদেশি না বিদেশি তা নির্বাচন করতে হবে। আবার কোনো ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্বের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্ব থাকলে উক্ত ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করে উত্তর নির্বাচন করতে হবে। প্রশ্ন ৩৫ এ বাংলাদেশি হলে নিজ জেলা নির্বাচন করতে হবে। খানায় বসবাসরত সকল বাংলাদেশি সদস্যের নিজ জেলা বা হোম ডিস্ট্রিক্ট জিজ্ঞাসা করুন। খানা প্রধান বা উত্তরদাতা যে জেলার নাম বলবে সেই জেলার নাম নির্বাচন করতে হবে। এক্ষেত্রে কোনো জেলার ইংরেজি নামের প্রথম বর্ণটি লিখলেই ওই বর্ণ দিয়ে শুরু সব জেলার নাম স্ক্রিনে প্রদর্শিত হবে এবং উক্ত তালিকা হতে সংশ্লিষ্ট জেলার নাম নির্ভুলভাবে নির্বাচন করতে হবে। স্থায়ী, বর্তমান এবং জন্মস্থানের জেলা ব্যক্তিবিশেষে একই হতে পারে, আবার ভিন্ন ভিন্নও হতে পারে। উল্লেখ্য, অনেকেই নিজ জেলার বাইরে কোনো খানায় বসবাস করলে জেলার নাম উল্লেখ করার সময় বৃহত্তর জেলার নাম বলে থাকেন। যেমন নিজ জেলা মৌলভীবাজার হলেও সিলেট বলতে পারেন। এসব ক্ষেত্রে ভালো করে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নিজ জেলার নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। প্রশ্ন ৩৫ বি, বিদেশি হলে দেশের নাম। খানায় বসবাসরত সকল বিদেশি নাগরিকদের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্ন ৩৪ উত্তর বিদেশি হলে সংশ্লিষ্ট সদস্যের দেশের নাম জিজ্ঞেস করুন। খানা প্রধান বা উত্তরদাতা যে দেশের নাম বলবেন সেই দেশের ইংরেজি নামের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় লেটার লিখলেই সংশ্লিষ্ট দেশের তালিকা ট্যাবে দেখাবে। এখানে উল্লেখ করা যেতে পারে যে অনেক সময় দেশের নাম না বলে শহরের নাম বলতে পারে, যেমন দুবাই, লন্ডন। সেক্ষেত্রে দেশের নাম নিশ্চিত হয়ে নির্বাচন করুন, অর্থাৎ দুবাই বললে সংযুক্ত আরব আমিরাত, লন্ডন বললে যুক্তরাজ্য বা ইউকে নির্বাচন করুন। এর মাধ্যমেই আমাদের অডিও ভিজুয়াল প্রশিক্ষণ কার্যক্রমটি এখানে শেষ হলো। জনসুমারি ও গৃহগণনা ২০২২-এর সার্বিক সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি মেহেনাজ তাবাসুম এবং আমি মোহাম্মদ আলমগীর হোসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।